আমি পুষ্টিবিদ মুনিয়া মৌরিন মুমু বর্তমানে কর্মরত আছি বাইজিন কসমেটিউটিক্যালস এর উত্তরা ব্রাঞ্চে ফিটনেস নিউট্রিশনিস্ট এবং ডায়েট কনসালটেন্ট হিসেবে আজকে আমরা কথা বলবো বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে চুল নারী সৌন্দর্যের একটি অবিচ্ছেদ্য অঙ্গ পুরুষদের জন্য চুলের গুরুত্ব কম নয় তবে বর্তমানে বিভিন্ন কারণে চুল পড়তে থাকে চুল পড়া প্রতিরোধে আমরা আমাদের ডায়েটে কি ধরনের খাবার রাখবো সেই বিষয়ে আজ কথা বলবো চুল পড়ার কারণ সম্পর্কে আমরা প্রথমে জেনে নিব চুল বিভিন্ন কারণে পড়তে পারে বিশেষ করে বর্তমানে হরমোনাল ইমব্যালেন্স দেখা দিলে চুল পড়ে বিভিন্ন পরিবেশগত দূষণের কারণে চুল পড়ে মানসিক অশান্তি কিংবা স্ট্রেসের কারণে চুল পড়তে পারে অনেকের ক্ষেত্রে বংশগত কারণেও চুল পড়ে চুল পড়ার কারণ প্রথমে আমাদের চিহ্নিত করে সেই অনুযায়ী ম্যানেজমেন্টে যেতে হবে তবে চুল পড়া প্রতিরোধে আমরা ডায়েটে কিছু নিয়ম মেনে চলতে পারি কিংবা আমাদের দৈনিক ডায়েটে কিছু খাবার অন্তর্ভুক্ত করতে পারি যেগুলো আমাদের চুল পড়া প্রতিরোধে সাহায্য করবে চুল পড়া প্রতিরোধে সাহায্য করে এমন সবথেকে গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে ডিম ডিম প্রোটিন সমৃদ্ধ খাবারের চমৎকার একটি উৎস পাশাপাশি ডিমে রয়েছে বায়োটিন বায়োটিন চুল পড়া প্রতিরোধে সবথেকে কার্যকরী ভূমিকা পালন করে তাই যারা চুল পড়ার সমস্যায় ভুগছেন তারা যদি তাদের দৈনিক ডায়েটে প্রতিদিন একটি করে ডিম রাখে তাহলে আপনাদের চুল পড়া প্রতিরোধে এটি খুব কার্যকর ভূমিকা পালন করবে সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ আমাদের ডায়েটে খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান সামুদ্রিক মাছে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে যেগুলো আমাদের চুল পড়া প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনারা দৈনিক ডায়েটে যদি সামুদ্রিক মাছ অন্তর্ভুক্ত করতে না পারেন তবে সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন সামুদ্রিক মাছ অন্তর্ভুক্ত করবেন এবং চুল পড়া প্রতিরোধে এটি আপনাদের সাহায্য করে থাকবে সবুজ শাক চুল পড়া প্রতিরোধে সাহায্য করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে সবুজ শাকের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেলস বিশেষ করে সবুজ শাকে রয়েছে ভিটামিন কে এবং ভিটামিন ই যেগুলো আমাদের চুল পড়া প্রতিরোধে সাহায্য যেমন করে তেমনি নতুন চুল গজাতে সাহায্য করে সবুজ শাকের মধ্যে আমাদের ডায়েটে আমরা অন্তর্ভুক্ত করতে পারি পালং শাক বিভিন্ন রঙের সবুজ শাক যেমন কচু শাক ইত্যাদি শাক যদি আমরা আমাদের ডায়েটে অন্তর্ভুক্ত করি তাহলে নতুন চুল গজাতে এটি আপনাকে সাহায্য করবে মিষ্টি আলু আমরা মিষ্টি আলুর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে অনেকেই জানি তবে চুলের ক্ষেত্রে এটির স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে অনেকেরই অজানা মিষ্টি আলুতে রয়েছে বিটা ক্যারোটিন যেটি পরবর্তীতে ভিটামিন এ হিসেবে কনভার্ট হয় এবং এই ভিটামিন এ আমাদের সিবাম সিক্রেশনে সাহায্য করে এবং সিবাম প্রোডাকশানে সাহায্য করে ফলে এটি আপনার চুল পড়া প্রতিরোধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে দৈনিক ডায়েটে কিন্তু আপনি খুব সহজেই মিষ্টি আলু অন্তর্ভুক্ত করে সহজেই আপনার চুল পড়া প্রতিরোধ করতে পারবেন বাদাম বাদাম আমাদের ডায়েটের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান আমরা আমাদের ডায়েটে যদি প্রতিদিন 1 মুঠ বাদাম রাখি সেটি আমাদের চুলকে যেমন মজবুত করতে সাহায্য করবে চুলের গোড়া শক্ত করবে এবং চুল পড়া প্রতিরোধে সাহায্য করবে এছাড়া আমরা আমাদের দৈনিক ডায়েটে বিভিন্ন বীজ বা বিন জাতীয় খাবার অন্তর্ভুক্ত করতে পারি যেগুলো আমাদের ভিটামিন এবং মিনারেলসের ঘাটতি দূর করে চুল পড়া প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে